কলিযুগে মানুষ এখন বড়ই স্বার্থপর, সে নিজের টুকু ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু এই ভারতবর্ষেই এমন এক সময় ছিল যখন অতিথিকে দেবতা মনে করে দেবতার মতন অতিথির সেবা করা হতো। জানেন, নল এবং দময়ন্তী তাদের পূর্বজন্মে নিজেদের জীবন দিয়ে অতিথি সেবা করেছিলেন এবং শিবের কৃপায় তারা সেই অতিথি সেবার ফলও পেয়েছিলেন। কিন্তু নিজের জীবন দিয়ে অতিথি সেবা, বলুন তো সেটা কেমন করে? চলুন তাহলে আজ শুনে নিই শিব পুরাণ থেকে অতিথি সেবার সেই প্রকৃষ্ট উদাহরণের গল্প। শুনে নিই নল দময়ন্তীর পূর্বজন্মের কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্রতিদিন নতুন নতুন পুরাণের গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিন। এক বনের ধারে ছোট্ট কুটিরে বাস করত এক আহুক আর আহুকি। তারা উভয়েই ছিলেন শিব ভক্ত। জাতিতে বেদ একদা। সন্ধ্যায় এক সাধু তাদের কুঁড়েঘরের সামনে এসে হাজির হলেন আশ্রয়ের জন্য। কিন্তু সামনে আহুকিকে দেখতে পেয়ে তিনি থমকে গেলেন। আহুক তখন বাড়িতে ছিল না। সেই সন্ন্যাসীকে দেখে আহুকি কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। তিনি জিজ্ঞাসা করল, বাবা আপনি থমকে দাঁড়িয়ে গেলেন কেন? ভেতরে আসুন। আহুকির কাছ থেকে বাবা ডাক শুনে সাধু গৃহের মধ্যে প্রবেশ করলেন। আহুকি তার পা ধুইয়ে দিল। সন্ন্যাসী বললেন, আজ রাতটা এখানে কাটিয়ে কাল আমি চলে যাব। যদি অনুমতি দাও তাহলে আমি কৃতার্থ হই। ইতিমধ্যে আহুক এসে গেছে। সে ও তার স্ত্রী একসঙ্গে বললেন, বাবা সে তো খুব আনন্দের কথা, এর জন্য এত সংকোচের কোনো দরকার নেই। আমাদের এই কুঁড়ে ঘরে আপনি রাত্রি যাপন করলে আমরা ধন্য হয়ে যাব। এরপর সন্ন্যাসী বেদ দম্পতির আচরণে তুষ্ট হলেন, কারণ সেই বেদ দম্পতি যথাযথভাবে সন্ন্যাসীর সেবা যত্ন করল। শুধু তাই নয়, সন্ন্যাসীর আহারের কোনো রকম ত্রুটি তারা রাখলেন না। ক্রমে গভীর রাত্রি উপস্থিত হল। তাদের একটিমাত্র ক্ষুদ্র শয়নকক্ষ। সেই ঘরে দুজনের বেশি শোয়া যাবে না কিছুতেই। রাত্রে আহুকি আহুককে বলল, স্বামী তুমি সাধু বাবাকে নিয়ে ঘরে শুয়ে পড়ো, আমি দরজার বাইরে আজ রাতটা কোনো রকমে গড়িয়ে নেব। তখন আহুক বলল, তা সম্ভব নয়, রাত্রে বুনো জন্তু জানোয়ার আসতে পারে। তোমাকে বাইরে রেখে আমি নিশ্চিন্তে কেমন করে ঘুমুব? তাই তুমি বরং বাবাকে নিয়ে ঘরের মধ্যে শো, আমি বাইরে পাহারায় থাকছি, বুনো জন্তু আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শেষ পর্যন্ত আহুকের কথা মতো আহুকি সন্ন্যাসী বাবাকে নিয়ে
ঘরে শুয়ে পড়ল। তাদের ক্ষুদ্র ঘরের এক কোণে সন্ন্যাসীকে শুতে দিলেন এবং নিজেও শুয়ে পড়লেন এক কোণে কোনো রকমে গুটিসুটি হয়ে। সন্ন্যাসীর চোখে ঘুম নেই, তিনি রাতে জেগেই রইলেন। আহুকি কিন্তু শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ক্রমে রাত আরো গভীর হতে থাকল। হঠাৎ সন্ন্যাসী শুনতে পেলেন বন্য সিংহের গর্জন, সঙ্গে সঙ্গে প্রবল ধস্তাধস্তির শব্দ। সন্ন্যাসী ভয়ে সন্তুষ্ট হয়ে উঠলেন, বাইরে বেরুতে সাহস পেলেন না। আহুকি কিন্তু ঘুমোচ্ছে, তিনি কিছুই জানতে পারলেন না। সন্ন্যাসী সারা রাত কান খাড়া করে জেগে রইলেন, তিনি কিন্তু আহুকিকে ডাকলেন না। এমন সময় ধস্তাধস্তি হঠাৎ থেমে গেল, কানে ভেসে এলো বিকট সিংহের গর্জন। তারপর সব শান্ত হয়ে গেল। সন্ন্যাসী ভোরের অপেক্ষা করলেন, ক্রমে ভোর হল। বিরাট কৌতূহল নিয়ে সন্ন্যাসী বাইরে বেরিয়ে এসে দেখলেন এক ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য। সেই আহুকির ছিন্ন দেহ পড়ে রয়েছে আঙিনায়। হিংস্র সিংহের কবলে পড়ে তার দেহ টুকরো টুকরো হয়ে গেছে। দৌড় খোলার শব্দে আহুকির ঘুম ভেঙে গেল। আহুকি বেরিয়ে এসে এই দৃশ্য দেখে হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠল। সন্ন্যাসীও দুঃখে কাতর হয়ে পড়লেন, তিনিও নিজের চোখের জল সংবরণ করতে পারলেন না কিছুতেই। হঠাৎ আহুকি নিজের কান্না থামিয়ে বলে উঠল, সাধু বাবা, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আমার স্বামী তো অতিথির প্রাণ বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করেছেন, এ তো আমার সৌভাগ্য। সন্ন্যাসী এই কথা শুনে অবাক হয়ে সেই ব্যাধ রমণীকে বললেন, মা, তুমি মানবী নও, তুমি দেবী। এত বিরাট মানসিকতা তুমি কোথায় পেলে মা? এমন কথা তুমি কেমন করে বললে? মা, তোমাকে বহুমূল্য অলংকারে সাজানোর দরকার হবে না, তুমি নিজের অলংকারেই অলঙ্কৃত হয়ে আছো। তুমি মাটির ঘরে রূপসী দেবী, তুমি মানুষের কাছে মহীয়সী, তুমি অনন্য, তুমি ভক্তিমতি পতিপরায়ণা, তোমার তুলনা হয় না। কিন্তু সন্ন্যাসীর মুখে এই কথা শোনার পর সেই আহুকি বললেন, বাবা, এত কিছু বলার প্রয়োজন নেই, এখন আমি নিজের হাতে আমার স্বামীর সৎকার করব। আর এই চিতার আগুনে আমি নিজেকে সমর্পণ করব। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ওকে পরজন্মে আবার আমার স্বামী রূপেই পাই। এদৃশ্য দেখে সন্ন্যাসী বাক্যহারা হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। তার জন্যই তো আহুকির স্বামী বন্য পশুর দ্বারা নিহত হলো, অথচ আহুকি তাকে কোনো রূপ দোষারোপই করল না। এমন মানবী তো জগতে দুর্লভ। সন্ন্যাসী তাকিয়ে দেখলেন আহুকি চিতা সাজালো, স্বামীর ছিন্ন ভিন্ন টুকরো
দেহটা তুলে নিয়ে চিতায় রাখল, আগুন জ্বালিয়ে দিল। আহুকের শরীর যখন পুড়তে শুরু করেছে, তখন আহুকি দুহাত তুলে তার আরাধ্য শিবকে প্রণাম জানাল। তারপর নিজেকে আহুকের চিতার আগুনে আত্মসমর্পণ করতে উদ্যত হল। সন্ন্যাসী বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু তিনি পারলেন না। সন্ন্যাসী বাধা দিয়েও যখন আহুকিকে বাঁচাতে পারলেন না, তখন তিনিও শিবের শরণাপন্ন হলেন। ঠিক তথাকালে মহাদেব আবির্ভূত হলেন। মহাদেব শিব আহুকিকে বললেন, তোমাদের সারা জীবন দুঃখে কেটেছে, আমি তোমাদের আশীর্বাদ করছি, পরজন্মে তোমরা উচ্চ বংশে জন্মগ্রহণ করবে, সেই জন্মেও তোমরা হবে স্বামী স্ত্রী, আর এই সন্ন্যাসী হবে তোমাদের বিবাহের সম্বন্ধকার। এই কথা বলে শিব অন্তর্ধান করলেন। শিবের করুণা দৃষ্টিতে আহুক আহুকি চিতার আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। তারপর সন্ন্যাসী শিবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই স্থান ত্যাগ করলেন। আর এই আহুক পরজন্মে নল, আর আহুকি জন্ম নিল দময়ন্তী রূপে, আর এই সন্ন্যাসী হাসির রূপ ধরে ওদের বিবাহের সম্পর্ক স্থির করে দিয়েছিলেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল শিবপুরাণ থেকে নল দময়ন্তীর পূর্বজন্মের কাহিনী। জানেন তো, হারিয়ে যাওয়া পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে প্রতিদিন পুরাণের নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং এই গল্পটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন।